সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে ওয়ানকে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব খুবই ভালো আছি, আশা করছি টাকা রেখে পাই তোমরাও খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে তো বুধবার, জানোই হাজবেন্ডের ছুটি। আজকে ছুটি হলেও আজ প্রত্যেক বুধবারই তো আমাদের যাওয়ার পালা থাকে জানো, ডাক্তারখানা। আজকে আবার কী হয় দেখা যাক, সারা দিনটাই বাকি, সারা রাত বাকি, দেখা যাক যে কী হয়। নালে তো বুধবার আমাদের বাঁধা থাকে যে ডাক্তারখানা যেতেই হচ্ছে, হয় আমার নয় আমার ছেলে। ঠিক আছে, সকালবেলা জোৎস্না এখনো আসেনি, আর তো আমি ভাবলাম ছড়া ঝাঁটটা দিয়ে মুছামুছি একটু করে নিই, তারপরে জোৎস্না যদি আসে একটু নাচ দেওয়ারটা মুছে নিচ্ছি। ছড়া ঝাঁট হয়ে গেছে, নাচ দেওয়ারটা মুছে নিচ্ছি, করতে করতে জোৎস্না চলে আসবে। জোৎস্না একটু এখন বেলাতেই আসছে, একটু শীতকাল তো, আমি তো সকাল করেই উঠি, উঠে একটু মুছামুছি করে নিই, কেন সময়টাকে বসে বসে কেন সময়টাকে নষ্ট করবো, ওরও একটু কাজে ইয়ে হয়ে যাবে, সেই কারণে একটু হাতে হাতে কাজটা করে নিচ্ছি। যদি এই মোছামুছি করে টাইম থাকে তো বাসনগুলো কিছু মেজে নেব। তো ওখানটা মোছামুছি করে আমি ব্রাশ করতে চলে এসেছি, ব্রাশটা করে নিয়ে অন্য কাজে লাগবো। কিন্তু তার আগে আমাদের বাড়িতে মেহমান চলে এসছে, সাত সকালেই মেহমান এসছে। কে মেহমান তোমাদের একটু তোমাদের সাথে শেয়ার করি, চলো। জোৎস্না চলে এসছে, জোৎস্না কাজে লেগে গেছে, তো সেই কারণেই আমি ব্রাশটা করতে এলাম। ব্রাশ করতে এসে দেখি আমাদের বাড়িতে এসেছে হনুমান, চলো তো হনুমানগুলোকে তোমাদের সাথে একটু শেয়ার করি। একদম গাছে কতগুলো আছে, আমাদের আম বউলগুলো সব শেষ করে দিল, তাড়াচ্ছি যাচ্ছে না। হাজব্যান্ডকে ডাকলাম, হাজব্যান্ড তো ঘুমোচ্ছিল, আজকে যেহেতু বুধবার একটু দেরি করেই ওঠে, তো ছাতে আছে, গাছে আছে, 10-12টাই দেখো লাফিয়ে গেল, ভয়ও লাগছে যদি থাকে করে তেড়ে আসে। হাজব্যান্ডকে ডাকলাম, সে আবার ও ছাতে গিয়ে এগুলোকে তাড়ালো, নাহলে আমাদের গাছে সমস্ত বউল সব শেষ করে দিচ্ছে, খাচ্ছে ফেলছে এই করছে। যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে, মুড়ি খাবার তো কিছু করতে হবে, ও আলুর তরকারি পছন্দ করে না। আমার ছেলে যেমন আলুর তরকারি হলে মুড়িতে কিছু চাই না, ও আলুর তরকারি পছন্দ করে না, একটু বেশ তেলে ভাজা হবে এগুলো দিয়ে খেতে পছন্দ করে। তো চলে এসেছি আমি কাঁচকলা বড়া করতে, তো কুটনো কোটাটা তোমাদের সাথে আজ শেয়ার করলাম না, আজকে রান্নাও বেশ হবে কিছু, তো একবারে চলে এসেছি এটা করতে। এতে মশলাপাতি সব দিয়ে দিচ্ছি, হলুদ লঙ্কা সবই দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ওখানে দিয়েছি একটা ভাজা মশলা দিয়েছি, নুন দিয়েছি, অল্প পরিমাণে চিনি দিয়েছি, দিয়ে আমি কাঁচকলাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, সেটি দিয়ে নিয়েছিলাম, সেগুলো এবার ছাড়াতে বসেছি। তো চলো, তো মুড়ির জন্য তো বগড়া করব তেলে ভাজা আর কি, সেটা তোমাদের আগেই দেখালাম কী কী মশলা দিলাম না দিলাম, আর দিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা কলা সেদ্ধ করে, সেটা তো দিলাম, ছাড়ালে ছাড়িয়ে দেখালাম, আর দিয়েছি অল্প করে বেসন, যেটা তোমাদের দেখানো হয়নি, অল্প করে বেসন দিয়েছি। আর এই ওপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাবার সোডা, অল্প পরিমাণ দিয়েছি, আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তাহলে ছেলেকে পড়াতে এসেছিল, ছেলেকে পড়িয়ে চলে গেল, এখন বাজে 10:20। তো হাজব্যান্ডের তো আজকে ছুটি বুধবার, তোমরা জানোই, সেই কারণে এটা একটু ভাজতে হইল। যাও মাছ নিয়ে এসো, সে সকালবেলা গেল না, এই এখন বেরোবে, এখন গেলে মাছ পায় সেই পচা পাঁচ কমিল আর ফোন থাকে। একাদশী, হ্যাঁ ওই ডিম খেয়ে নেব, ডিম ভাজবো। সেই জন্যে সেদিন রিম্পাকে বলে দিলুম যে বুধবার দিন নিয়ে আসবে, দুজনেই তো আসেনি। তো দেখতেই পাচ্ছ ডিব্বাগুলো বার করছে, এই ডিব্বাগুলো ছিল আমাদের গোয়াল চালায় প্রচুর ইঁদুর, আর ভালো ভালো ডিব্বাগুলো সব, মোটা মোটা ডিব্বাগুলো সব কেটে দিয়েছে, তো ভালো ডিব্বাগুলো আমি বেছে রাখছি, আর
খারাপগুলো ফেলে দেবো, ওই রেখে দিচ্ছি। কাকিমা শাশুড়ির সাথে গল্প করছি আর এই কাজটা করছি। তো ওদিকে রান্নাটাও আমার বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি। একেবারে এগুলো পরিষ্কার না করলেই নয়, জবরদারি হয়ে পড়ে থাকছে, ধরে আছে আর কি। এই ডিব্বাগুলো আবার ধোবো, ধুয়ে ভুল করে রেখে দেবো, রেখে দিয়ে তুলে রাখবো। রান্নাঘরে এসে গেছি, অনেকক্ষণ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আজকে কি কাঠের উনুনে রান্না করছি। তো হাজবেন্ড ছেলেকে নিয়ে গেছে চুল কাটাতে, হরিণ খোলায় চুল কাটাতে গেছে। আর আমি ভাবলাম যে ভাতটা যেহেতু ইয়েই হয়ে গেছে, তা কাঠের উনুনটা জ্বলছে, কাঠের উনুনেই বসিয়ে দিই একবারে। তো কাঠের উনুনে বসিয়ে দিয়েছি, কী হয়েছে না হয়েছে চলো তোমাদের সাথে দেখো। এখানে হয়েছে আমার বেতু শাক ভাজা আর কাঁচকলা ভাজা, ছেলে কাঁচকলা ভাজা খেতে খুব পছন্দ করে। আর এখানে আছে শিম আলু, ভাতে আর করলা ভাতে। আর এখানে হচ্ছে সব কিছু অনাজ দিয়ে একটা ঝোল। আর যদি হাজবেন্ড মাছ পায় এত বেলায়, অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় গেছে অনেকক্ষণ, গেছে 11টার সময়, যদি মাছ পায় তো ভালো, মাছ ভাজা করবো। গরম গরম ভাজাই আমার হাজবেন্ড আর ছেলে খুব পছন্দ করে। আর যদি মাছ না পায় তাহলে ডিম ভেজে দেবো, 3টে ডিম ভাজবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে চলো। আমার তো এখানটা দেখো ছত্রাকাণ্ড, ওই যে কাঁচকলার বড়া করেছিলাম সেই কাঁচকলার খোলাগুলো পড়ে আছে। হাজবেন্ড বলছিল ওগুলো ভাজতে, আমি বলছি কত কী ভাজা হবে, সবই আগোপাতে খাওয়ার, আর ওগুলো ভাজতে হবে না, ও কাকিমার গরুকে দিয়ে দেবো। এখানে ভাত 1 ফুট হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি, এবার ঠেক দিয়ে দেবো, হয়ে গেছে আমার। আর এখানে তরকারিটাও ফুটে গেছে, তরকারিটা নামিয়ে রেখে দিয়ে আমি যাবো, যেহেতু 12টা বেজে গেছে সেহেতু টাইম কলে জল দিয়ে দিয়েছে। আর আমার যে ডিব্বাগুলো দেখালাম গোয়ালচালা থেকে এনেছি, বেশিরভাগ ডিব্বাই তো ইয়েতে কেটে দিয়েছে, ইঁদুরে কেটে দিয়েছে, তো বাকি ডিব্বাগুলো আমি একটু ধুয়ে নেব, সার্পের জলে ধুয়ে নেব। ঠিক আছে চলো। ডিব্বাগুলো ধুয়ে আমি উবুর করে রেখে দিয়েছি, অতগুলো ডিব্বা ধুতে টাইমও গেছে অনেকক্ষণ। তারপরে আমি একটু বাসন বাসনগুলো কিছু মেজে রাখলাম, কারণ ঘরে সব কিছু চাপাবো না। ওদিকে ওই প্রেশার কুকারটা রেখে দিয়েছি, আর আজকে পোড়া পড়া আছে তোমরা তো জানোই। আর এদিকে দিদিভাইয়ের সাথে গল্প করছি, গল্প করতে করতে আমার মাজাও কমপ্লিট হয়ে গেল, সব কিছু মেজে আর ওই ডিব্বার কাছেই উবুর করে রেখে দেবো। অনেকগুলোই ডিব্বা আছে, মাজামুজি করে এবার স্নান করবো। আমার এখনও স্নান হয়নি, দিদিভাই বলছে এত বেলা হয়ে গেলে চুল করবো না, তো স্নানটা করে নিয়ে যা, আমার ওই বাসনগুলো মেজে নিই, মেজে নিয়ে স্নান করবো, এখন বাজে 1টা। তো তারপরে একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা বলতে আমরা তো ভাত খেয়েছি 4টের সময়, হাজবেন্ড এলো 3:15, তারপরে ছেলেকে স্নান করালো, করিয়ে নিজে স্নান করলো, চুল কেটেছে যেহেতু কিছু কিছু ছোঁবে না, আমিও তো ছেলেকে ছোঁবো না, তো ও স্নান করিয়ে দিল, আমি মুছিয়ে দিলাম। মুছিয়ে দিয়ে তারপরে 4টের সময় ভাত খাওয়া হয়েছে। এই যে বাজার এনেছে, এলো তো বাড়িতে 3:30-এর সময়, 3:30-এর সময় এসে স্নান করে খাওয়া দাওয়া মিটতে মিটতে 4:10-15 হয়ে গেছে। তো 4:10-15 সময় খেয়ে পেট গিজগিজ করছে, তা সত্ত্বেও বলল কফি করো, জ্যোৎস্না ছিল, ছেলে আমি আর হাজবেন্ড, বলল কফি করো, কফি খাবো। এখন বাজে হচ্ছে পুরো 6টা, তো কফি করে খাওয়া হয়ে গেছে, কফি খেয়ে জ্যোৎস্না চলে গেল, অন্ধকার হয়ে গেছে।
ভাবলাম যে যে আনাজগুলো এনেছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখান থেকে স্টার্ট করি। তো এখানে এনেছে টমেটো, এনেছে বাজার কিছুই ছিল না, যদিও ফুলকপি একটা ছিল শুধু, আর কিছু বাজার তেমন ছিল না। তো আর এই গাজর দুটো পড়েছিল, গাজরটা তো আমার রোজেরই লাগে তোমরা জানো, যেহেতু ওটস খাই। এই যে টমেটো এনেছে, ধনে পাতা এনেছে, এটা এটা পরে দেখাচ্ছি, এটা এগুলো পরে বলছি। আর এখানে বিট এনেছে, বিটটা আমি একদম পছন্দ করি না, হাজবেন্ড খুব পছন্দ করে বিটটা, বলছে যে রুটির সঙ্গে কেটে দিতে বিট খাবে, তাই দেব। আর এখানে গাজর এনেছে, ক্যাপসিকাম এনেছে, আর এখানে শশা এনেছে, শশা, আর এনে মটরশুঁটি এনেছে অল্প পরিমাণে, আমি আনতে বারণই করেছিলাম, কোনো আনাজই আমি আনতে বারণ করেছিলাম, যেহেতু রান্না বান্না কিছু করি না আমি, সপ্তাহে 2 দিন রান্না হয়, সেহেতু সময় আনাজ আনতে বারণ করেছিলাম, তবু অল্প করে সব এনেছি। আদাটা দরকার, আদাটা এনেছি একটু বেশি পরিমাণে। আর করলা, উচ্ছে করলা খেতে খুব ভালোবাসে, তোমরা তো জানোই উচ্ছে করলা প্রায় দিনই আমার রান্নায় থাকে। আর এখানে অল্প করে শিম এনেছে, আর পেঁয়াজটা আমি আনতে বলেছিলাম বেশি করে, কারণ পেঁয়াজটা আমি খুব খেতে ভালোবাসি, মুড়ি দিয়েই হোক, ভাত দিয়েই হোক, রুটি দিয়েই হোক, পেঁয়াজটা আমি খেতে খুব ভালোবাসি। এখানে বেগুন এনেছে, এখানে রসুন এনেছে, রসুন আনতে বারণ করেছিলাম, কারণ আগের অনেক রসুন আছে আর রসুন বেশি দিন থাকে না, ভুয়া হয়ে যায়। আর এখানে এনেছে বাঁধাকপি। তো এই হচ্ছে কাঁচা আনাজের বাজার। আর এখানে এনেছে, যেহেতু সকালের দিকে চপ হয় না, তাই সিঙাড়া, সিঙাড়া তো আনবেই জানি। আর এখানে এনেছে মিষ্টি, মিষ্টি এনেছে, মিষ্টিগুলো এখনো খোলা হয়নি, তো এগুলো এবার ফ্রিজে পুড়ে রেখে দেব, প্যাকেটে পুড়ে, এই প্যাকেটে পুড়ে এই প্যাকেটগুলো এনেছে ফ্রিজে রাখারই মালপত্র, মালপত্র রাখার প্যাকেট, এগুলো এনেছে গত পরশু দিন এনেছে। ঠিক আছে চলো এগুলো গুছিয়ে এবার রেখে দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, গুড নাইট জানাতে এলাম, আর ব্লগটা শেষ করতে এলাম। তো এখন বাজে 12:30, 12:25, ছেলে আমার ঘুমোচ্ছে, আর হাজবেন্ড পাশের ঘরে ঘুমোচ্ছে। আজকে রাত্রে আমরা কেউ কিছুই খাইনি, তোমরা তো জানোই 4টার সময় ভাত খেয়েছি 3 জনই, তারপরে আবার 6টার সময় হাজবেন্ড বললো কফি করতে, আমি তখনই বারণ করলাম যে খেও না, খেও কফি খেও না আজকে, তাহলে গ্যাটিস হয়ে যাবে। আমার কথা শুনলো না, সেই খেলো, 4 জনে মিলে খেলাম আর কি, সে খেয়ে গ্যাটিস হয়ে গেছে। আর রাত্রে কেউ কিছু খায়নি, হাজবেন্ড 3টে ওষুধ খেয়েছে, গ্যাসের 2টো খেয়েছে, আর সেই ইনো বুদবুদের মতো সেই কি ওষুধ আছে সেইটা খেয়েছে, খেয়েও কিছু হয়নি, ছেলেও কিছু খায়নি, আমিও কিছু খাইনি, 3 জনই কেউ কিছু খায়নি রাত্রে। হাজবেন্ড তো 9টার সময় শুয়ে পড়েছে, ছেলেও শুয়ে পড়েছে, কিন্তু ছেলে ঘুমোয়নি, জেগেছিল। আর আমার তো জানো সারাদিন সংসারের কাজে কাজ করতে গিয়ে আর এই চ্যানেলের কাজ করতে পারি না সারাদিনে, তো এই এই সময় একটু করি, ওই জন্য রাতও হয়ে যায় প্রত্যেক দিন, সবাই বকাঝকা করে যে রাত জেগে প্রত্যেক দিন ঠিক নয় শরীরের পক্ষে, কী করবো, কিছু করার নেই, করতেই হয়, যেহেতু এর সাথে আমি যুক্ত আছি আর তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি, সেহেতু আমার উৎসাহটা আরও বেড়ে যাচ্ছে দিনকে দিন, ভিডিও করারই বলো, ভিডিও ছাড়ারই বলো, উৎসাহটা বেড়ে যাচ্ছে। আর প্রত্যেক দিনই তো আমি কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করি। তো ঠিক আছে, আগামী দিনের ব্লগগুলো তো শেয়ার করব অবশ্যই, সঙ্গে থেকো। পুরনো বন্ধুদের বলছি অসংখ্য 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 ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলছি, যারা নতুন আমার ভিডিও দেখছো, তাদের বলছি যে আগামী দিনে আমার সঙ্গে থেকো,
আগামী দিনে প্রত্যেকটা ব্লগেই আমার সঙ্গে থেকো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, এটাই বলবো। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে 1 কে লাভ। ওকে, আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ছি। তোমরা অপেক্ষা করতে থাকো সেই ব্লগের জন্য, পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। ওকে, তাহলে গুড নাইট, গুড বাই।